হাই গাইস, ওয়েলকাম টু বাডওয়ান টেক। আচ্ছা, এখনকার দিনে তো ড্রোনের চাহিদা প্রচুর, ড্রোনের নাম সবার মুখে মুখে, তাই তোমাদের সবার কথা মাথায় রেখে আজকে একটা ড্রোনের আনবক্সিং করব। তো শুরু করা যাক। তো আজ পেয়ে গেছি একটা ড্রোন, এই যে এর প্যাকেজিং কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো। এটা অ্যামাজনেই অর্ডার করা। আচ্ছা, এটার নাম হচ্ছে QY66K015 মডেলটা। এটা 360 ডিগ্রি রোটেবল, আর এটার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 2.4 গিগাহার্জ। তো যাই হোক, এটা এখন আনবক্স করা যাক। তো চলো এটা আনবক্স করে এখান থেকেই কাটা হচ্ছে। হ্যাঁ, প্যাকেট খুব টাইট ভাবে করে। তো এই যে ড্রোন, তো সাথে পেয়েছে একটা রিমোট কন্ট্রোল যেটার ফ্রিকোয়েন্সিটা 2.4 গিগাহার্জ দিচ্ছে। এই যে কন্ট্রোল, ঠিক আছে, একটু পরে দেখা যাক। তো এটা তো গেল রিমোট, এবার দেখা যায় একটা প্যাকেট দেখতে পাচ্ছি, দেখা যায় প্যাকেটের ভিতরে কি আছে। একটা USB টাইপ পোর্ট, ঠিক আছে। এটা ব্যাটারি, এই ব্যাটারিটা এটার সাথে কানেক্ট করিয়ে কোনো USB পোর্ট, মানে USB ড্রাইভ বা ডেস্কটপের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে চার্জ করানো যেতে পারে, ঠিক আছে। আর এইটা একটা এক্সটার্নাল পাখা দিয়েছে ড্রোনটারই, ঠিক আছে। আর এটার চারটে স্ট্যান্ড, ড্রোনটার চারটে স্ট্যান্ড, ঠিক আছে। সেই জিনিসগুলো সাইডে রাখা যায়। সাথে আছে ইউজার ম্যানুয়াল, UFO ভেনচার কয়েকটা লেখা আছে, ঠিক আছে। তো এই সব সাইডে রেখে এখন মেন ফোকাস আমাদের এই ড্রোনের ওপর। তো দেখতে পাচ্ছি ড্রোনটার বিল্ড কোয়ালিটি, এই একটা ফ্যান, খুব বেশি হার্ডি নয়, বেশ ভালোই, ডিজাইনটাও করা খুব সুন্দর এবং হার্ডিও নয়, খুব সুন্দর ওভারঅল ডিজাইনিং এবং ওভারঅল রেটিং গুড। সো এবার স্টার্ট করা যাক, এটাকে কানেক্ট করব। তাহলে বক্সটা থেকে আমরা পেলাম একটা ইউজার ম্যানুয়াল, চারটে স্ট্যান্ড, দুটো রোটার ব্লেড, আর একটা ব্যাটারি, একটা USB পোর্ট, অ্যান্ড মেইন জিনিসটা ড্রোন, আর এটা রিমোট কন্ট্রোল, ঠিক আছে। তো এবারে তো এটাকে সেটিং করতে হবে, দেখা যাক সেটিং করে। এই রিমোট কন্ট্রোলটা সেট করার জন্য চারটে ব্যাটারি বাইরে থেকে কিনতে হচ্ছে, এই যে চারটে ব্যাটারি। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And I...
তো এবার তাহলে বাইরে চালিয়ে উড়িয়ে দেখা যাক।